রাত ভোর তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজির জেরে চাঞ্চল্য উত্তপ্ত নদিয়ার ফুলিয়া। রাত ভোর তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি। রেললাইন এবং সাধারণ মানুষের বাড়ির আশেপাশে পড়ে রয়েছে একাধিক বোমা। চরম আতঙ্কে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্লনগর এলাকায়। জানা যায়, প্রফুল্লনগর এলাকার বাসিন্দা সঞ্চিতা সরকার এবং তার স্বামী গৌতম সরকার এলাকায় সকল তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের ভোটে দাঁড়িয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা লেগেই থাকত। মিস্ত্রি দুজনকেই তৃণমূলের আলাদা আলাদা দুই গোষ্ঠীর ঘনিষ্ঠ। জানা যায়, গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে নতুন করে আবারও কোনো বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। এরপর অভিযোগ, সঞ্চিতা সরকার তার ঘনিষ্ঠ গোষ্ঠীকে খবর দেয় এবং তার স্বামীকে কয়েকজন এসে বেধড়ক মারধর করে। ওর অপর গোষ্ঠীর কাছে পৌঁছতে তারা ঘটনাস্থলে আসে। এরপর শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি। বোমাবাজিতে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকার মানুষ। সকালেও এলাকায় একাধিক বোমা পড়ে থাকতে দেখে এলাকাবাসী। শেষে পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা চাইছেন যত দ্রুত সম্ভব প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল নেতৃত্ব। ছিলাম না, আমি বাড়িতে ছিল মেয়েটে। রাতে আমরা বাড়ি আসলাম, আসার পরে 12:30 সময় সবাই বলছে যে পুলিশ এসে বোম টোম নিয়ে গেল। সবাই আতঙ্কে রয়েছি, ছোট ছোট মেয়ে আছে, বাচ্চা টাচ্চা আছে, তো ভয়েরই ব্যাপার। এখানে এই তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ওটা নিয়ে কি ঝামেলা উঠছে নাকি কি নিয়ে ঝামেলা জানি না। ওনাদের স্বামী স্ত্রীতে ঝামেলা হয় মাঝে মাঝেই। রাত্রে লোক আসে, এসে প্রচণ্ড চেঁচামেচি খিস্তি খামারি করে, করে থুয়ে চলে যায়। ওনাকে মারার হুমকি দেয় ওর স্বামীকে আর কি। তা কালকে নাকি লোকজন এসে ওনাকে খুব মেরেছে, ঘরে টাকা পয়সা নাকি ছিল নিয়ে গেছে। উনি আর ওনার মেয়ে বাইরে এসে খুব কাঁদছিল, চেঁচামেচি করছিল। তারপরে সবাই মিলে বেরানোর পরে তারপরে আসলো। আসার পরে সব ফাঁড়ি থেকে পুলিশ টুলিশ এসে সব আবার উল্টো ওদেরই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হ্যাঁ, স্বামীকে ওর ভাইকে, তারপরে আবার সব না কিছু কি কিছু জানি না, করে পার্টি করে এটা জানি, কি করে জানি না, তা সে সব আমি জানি না। কালকে দাদা ওই যে আমাদের পার্শ্ববর্তী বাড়িতে ওরা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দীর্ঘদিন ধরে, এই অশান্তির জেরে ওই কলোনির থেকে লোক আসে। হ্যাঁ, লোক এসে এসে বোম মারে, বোম টোম মেরে তো প্রায় দিনই হয় এরকম। এই কালকে রাত্রে গণ্ডগোলটা একটু বেশি মাত্রায় হয়ে গেছে। মানে কি নিয়ে গণ্ডগোল তাদের? ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। তার কি কোনো দল করে? দল করে। কি দল করে? তৃণমূল। স্বামীও তৃণমূল করে? না, স্বামী ঠিক বলতে পারবো না, ওনার স্ত্রী তৃণমূল করে। স্ত্রী কি পঞ্চায়েত সদস্য নাকি? পঞ্চায়েত সদস্য তৃণমূলের? তৃণমূলের। আর স্বামীর সাথে দীর্ঘদিন গণ্ডগোল? দীর্ঘদিন গণ্ডগোল। এই নিয়ে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল। তারপরে কি হয় কালকে রাতে? কালকে রাত্রে যাই হোক, ও স্বামীকে দুই তিনজন এসে মেরে টাকা পয়সা নিয়ে যায়। 20,000 না 21,000 বলছিল, টাকা পয়সা নিয়ে যায়। তারপরে হচ্ছে ও মারার যখন বেরিয়ে যায় তখন আমি ঘরের থেকে বেরোই। কাঁদছিল ওর মেয়ে, কাঁদছিল। কাঁদার পরে বেরোনোর পরে ওই কিছুক্ষণ পরে আবার ওদের লোকজন এসেছিল, এসে আবার মারধর করে, বোম চার্জ করে। বোম ওই যে পড়ে আসে আমার বাড়িতে। কারা এরা? কারা এরা? হচ্ছে কলোনির সবই তৃণমূলের লোক। তৃণমূলের লোক। বোম টোম কুড়িয়ে নিয়ে গেল, আবার এগুলা দেখেনি, এগুলা সকালবেলায় দেখলাম। তিনটে সব আছে বাচ্চা টাচ্চা। কি চাইছেন আপনারা? এর একটা সমাধান হোক। আপনার নাম? চন্দন সাহা। এই জায়গাটার নাম প্রফুল্লনগর। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।